মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই আগৰ ক্লাছটোত যে ত্ৰিগণমিতিক অনুপাতৰ কোণ ওমৰ মান কেনেকৈ ওলাব লাগে এইটো দেখাই দিছিলোঁ, আৰু সেই কৌশলটো ব্যৱহাৰ কৰি এনেকুৱা ধৰণৰ গণিত কেনেকৈ কৰিব লাগে মই আজি দেখুৱাব বিচাৰিছোঁ। চ' ইয়াত এটা প্ৰশ্ন আছে, তোমালোকৰ অনুশীলনীত পাই যাবা প্ৰশ্নটো। চ' চাইন 30 প্লাছ টেন 45 ডিগ্ৰী মাইনাছ কছেক 60 বাই চেক 30 প্লাছ কছ 60 প্লাছ কট 45 ডিগ্ৰী। ইয়াত প্ৰতিটো ক্ষেত্ৰতে তুমি মানটো জানিব লাগিব, অকল এটা জানিলেই নহ'ব। গতিকে মুখাস্থ কৰা বিদ্যাটো তোমালোকে কৰিলে কামত নাহিব, বহুত সময় গুচি যাব, পাহৰি যাবা, উল্টা পুল্টা লাগিব ন। চ' মই যে এই আঙুলিৰ কৌশলটো দেখাইছিলোঁ, এইটো ব্যৱহাৰ কৰি কেনেকৈ ইয়াক সমাধান কৰিব পাৰি মই দেখুৱাব লৈছোঁ, ভালদৰে চাই লোৱা। ইয়াত আমি মানটো বহাম, অ'কে, আমি চাইন 30 মান ওলাব লাগে। চাবানে মই কেনেকৈ ওলাম, চাইন 30 ইজ ইকুৱেল টু, তো তোমালোকৰ এই বাওহাতখন লোৱাচোন মোৰ লগে লগে লোৱা, তোমালোকে চাইন 30 লোৱা, হয়নে? এইফালে কি আছিল মনত কৰা ভালদৰে, এইফালে আছিল আমাৰ চাইন আৰু এইফালে কি আছিল কছ আছিলে। আঙুলিকেইটাৰ কোণ কি আছিলে, 0 ডিগ্রী, 30 ডিগ্রী, 45 ডিগ্রী, 60 ডিগ্রী, 90 ডিগ্রী, ঠিক আছে, ভালদৰে মনত আছে ন? অ'কে, এতিয়া আমি কি কৰিম, আমাক লাগে চাইন। চাইন বুলি ক'লে আমাৰ এইফালে হ'ব, লগত কি আছে 30 ডিগ্রী, 30 মানে কি হ'ব, এইটো 0, এইটো 30। চ' 30টো ভালকৈ ধৰি লোৱা, ধৰি পেলাই চাইন কৈছে মানে এইফালে কৈছে, এইফালে কিমানটা আঙুলি বাকী ৰৈছে তুমি চোৱা, ৰিমেইনিং ফিংগাৰ্ছ, উই নিড টু কাউণ্ট দ্য ৰিমেইনিং ফিংগাৰ্ছ আফটাৰ গেটিং দ্য টুৱাৰ্ডছ চাইন। চাইন কোৱাৰ লগে লগে কিমানখিনি আছে চাইছোঁ যে এটা আছে, এটা মানে ফ্ৰেমটো কি আছিল তোমালোকে জানা, ওপৰত দুটোবাৰ চিন আছিল, তলত দুই আছিলে ন, চ' এটা ৰৈছে, চ' আমি এতিয়া ওৱান লিখি দিম, এণ্ড দিছ ইজ ইকুৱেল টু কি, ৰুট অভাৰ ওৱান বুলি ক'লে ইজ ইকুৱেল টু 1/2, চ' চাইন 30 ইজ ইকুৱেল টু হাফ, চ' এই চাইন 30ৰ ঠাইত আমি হাফ লিখি দিছোঁ, 1/2 প্লাছ 10/45। চাবা তোমালোকে জানা যে 10/45 মানে চাইন 45 বাই কছ 45, হয়নে নহয়, কাৰণ চাইন বাই কছ ইজ ইকুৱেল টু 10। চাইন 45 মানে কি চোৱাচোন বাৰু এবাৰ, এই এইফালে চোৱা, এইটো আছিলে আমাৰ চাইন, 45 হ'লে 0, 30, 45 এইটো আছিলে, তো এইটো যদি আছে তেনেহ'লে তোমালোকে লক্ষ্য কৰা চাইনৰ ফালে কিমানটা আঙুলি আছে, দুটা আঙুলি আছে, তাৰমানে ইয়াতে কি হ'ব, ৰুট 2/2। কছ 45 মানে কি হ'ব, কছ 45 মানে হ'ব কি, কছ বুলি ক'লে এইফালে 45 হ'লে 0, 30, 40 এইটোৱে হ'ব, এইফালে কিমানটা আছে কছৰ ফালে, দুটা ফিংগাৰ আছে, তাৰমানে এইটো হ'ব কি, ৰুট 2/2। চোৱালাগে এইটো হ'ব নিউমাৰেটৰ মানে লব, এইটো হ'ব হৰ, লব যিমান আছে হৰো সিমান আছে, তাৰমানে কি হ'ব, ৰিজাল্ট মাছলি ইকুৱেল টু 1, হয়নে? গতিকে চাইন 45 কছ 45 হুইচ ইজ ইকুৱেল টু 10 থিটা বা 10/45, এণ্ড দিছ গিভছ আছ দ্য ৰিজাল্ট 10/45 ইজ ইকুৱেল টু 1 মাইনাছ কছেক 60 ডিগ্ৰী। কছেক বুলি কোৱাৰ লগে লগে কি জানিব লাগিব, উইথ হুম কছেক ইজ ৰিলেটেড, ইজ ৰিলেটেড টু চাইন, মানে কছেক 60ৰ মান জানিব লাগে, আমি চাইন 60ৰ মান জানিব লাগিব। চ' চাইন 60 মানে কি, 0, 30, 45, 60, ধৰি লোৱা 60, চাইন মানে এইফালে আছে কিমানটা আঙুলি, 3টা আঙুলি, তো আমাৰ ফৰ্মেটটো কি আছিল, ৰুট 2/2, 3টা আঙুলি মানে 3, ৰুট 3/2, দিছ ইজ দ্য ভেলু অফ চাইন অফ 60 ডিগ্ৰী, বাট উই নিড হোৱাট, কছেক 60 ডিগ্ৰী। চ' চিন্স কছেক ইজ ইকুৱেল টু অপজিট অফ চাইন, দেন জাষ্ট ৰাইট দ্য অপজিট ভেলু অফ ডিফ্ৰেকশ্যন হুইচ ইজ ৰুট 3/2, উল্টা কৰিলে কি হ'ব, 2/3 হ'ব, চ' কছেক 60 মানে কি লিখিম, 2/√3 হৈ গ'ল ভেলিউ। এতিয়া লিখিম আমি কি, নেক্সট চেক 30 ডিগ্ৰী, চেক 30 জানিব লাগিলে আমি কি জানিব লাগিব, কছ 30 জানিব লাগিব, বিকজ ইট ইজ ডাইৰেক্টলি ৰিলেটেড টু কছ, চ' আমাৰ ফিংগাৰ তথা চাইন আৰু কছটোহে জানো, গতিকে আমি চাইন কছক লৈ ৰিলেশ্যন আনিবই লাগিব, চ' চেক 30 জানিব লাগিলে কছ 30 জানিব লাগিব, চ' কছ 30 মানে কি, এইফালে কছ হয়নে, 30 হ'লে 0, 30, এইটো যদি 30 বুলি কওঁ, কছৰ ফালে কেইটা ৰিমেইন আছে, 3টা আঙুলি ৰিমেইন আছে, চ' দিছ মাষ্ট বি ইকুৱেল টু ৰুট 3/2 হ'ব। এতিয়া কছে কছ 30 মানে যদি ৰুট 3/2 হয়, আমাক লাগে চেক 30, চেক ইজ দ্য অপজিট অফ কছ, তাৰ এইটো উল্টাই দিব লাগিল, আল্টিমেটলি এইটো কি হ'ব, 2/√3 হ'ব, 2/√3 হ'ল, প্লাছ 2/√3 লিখিলোঁ চেক 30 হুইচ ইজ অপজিট অফ কছ, এবাৰ ডাইৰেক্ট কছ 60 দিছে, কছ 60 মানে কিমান হ'ব, কছ মানে এইফালে, এইফালে কছ হয়নে, 60 ক'লে এইটো, এইটো হ'ব 60, তাৰ কিমান থাকিল, এটা থাকিল, কছ 60 ইজ হাফ, প্লাছ কট 45, আমি চাওঁ 10/45 মানে 1 পাইছিলোঁ, কট ইজ দ্য অপজিট অফ 10, যদি একক উল্টা কৰি লিখিব লাগে কট 45 মানে 1ই হ'ব, পালানে বুজি, এতিয়া না অসুবিধা আছে, 10 আৰু কট দুটা উল্টা, 10ৰ মান যদি 1 হয় কটৰ মানটো একক উল্টাই দিব লাগিব, চ' এইটো 1টো উল্টালে 1ই হৈ যাব, এতিয়া এই ভগ্নাংশটো তুমি সৰল কৰিব লাগিব,
সরল করলে কি করবা, ভগ্নাঙ্ক আছে লসাগু লোক লাগবে। সো দুই এটা ওয়ান বাই টু মানে টু, এটা ওয়ান, এটা টু বাই রুট থ্রি। সো আমি লসাগু কাটলাম টু এন্ড রুট থ্রি। সো ইয়াত কি হব, টু রুট থ্রি ইজ দ্য এলসিএম। দুই দুই ক্যানসেল করলে কি থাকবে, রুট থ্রি ইন্টু ওয়ান হব রুট থ্রি। এখানে তো জানা তোমালে ন, ইয়াত বেশি প্রবলেম নাই। ওয়ান আছে ডাইরেক্টলি পূরণ হব, প্লাস টু রুট থ্রি, নেক্সট মাইনাস রুট থ্রি ক্যানসেল, দুই থাকিল দুই দুই গুণে চারি ফোর। এইটা কি হব, একই কথা রুট থ্রি ইন্টু টু এলসিএম, টু রুট থ্রি হব, হয়েছে না, রুট থ্রি ক্যানসেল, কি থাকিল টু থাকিল টু টু যা ফোর, প্লাস টু টু ক্যানসেল, রুট থ্রি ইন্টু ওয়ান ইজ রুট থ্রি। তারপর কি থাকিল, রুট থ্রি ইন্টু ওয়ান ইজ টু রুট থ্রি, প্লাস টু রুট থ্রি, হয়েছে না। এটা আসল ডিভাইড সাইড হয়েছে এইটো। তেনহলে ইয়াতে একটা ডিনোমিনেটর আছে উপর, ইয়াতে একটা ডিনোমিনেটর আছে, হ্যাঁ, দুইটাই সেম। সো এটা ক্যান্সেল যাব, গেলে কি হব, মই ইয়াত লিখিছো সবা ইজ ইকুয়াল টু, এই টু রুট থ্রি, টু রুট থ্রি ক্যান্সেল যাব, নহয় যেন আমি আগতে করেছিল না, এই ক্যান্সেল গেলে কি থাকিব, উপর থাকিব তোমার রুট থ্রি প্লাস টু রুট থ্রি, মানে কি হব, দুটা রুট থ্রি আছে আর একটা রুট থ্রি আছে, মিলে কি হব, তিনটা রুট থ্রি হব। সো থ্রি রুট থ্রি মাইনাস ফোর, তলত কি হব, টু রুট থ্রি প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু থ্রি রুট থ্রি, তারপর আহিব প্লাস ফোর। এটা কথা হল, এইটো যে আমি লিখিলো ইয়াতে উত্তর হয়েছে বলে তোমালোকে নিশ্চয় ভাবিছা আর এনেক এড়ি আহিবা, কিন্তু তোমালোকে একটা কথা জানা, যদি কোনোবা হর বা ডিনোমিনেটরত যদি একটা অপরিমেয় সংখ্যা থাকে, তাতে আমি তা সদায় পরিমেয়করণ করব লাগে, ন রেশিয়লাইজেশন করব লাগিব আমি, কারণ হরত কেতিয়াও আমি অপরিমেয় সংখ্যা নারাখো, যদি ওলাই আমি তাক নোহা করব লাগে। সো এইটো যদি নোহা করো কি হব, ইজ ইকুয়াল টু সাবা, এর তলত থাকিব লাগে না, কিন্তু মই এইফালে করেছো, এটো কি হব, আমার যে এ প্লাস বি ফর্মত আছে নয়, আমি এ মাইনাস বি ফর্ম করব লাগিব, মানে থ্রি রুট থ্রি প্লাস ফোর, এটো এ প্লাস বি হয়েছে, আমি এ মাইনাস বি করব লাগিব, থ্রি রুট থ্রি মাইনাস ফোর, হয়েছে, আর উপর কি লিখিব, থ্রি রুট থ্রি মাইনাস ফোর, আমি যিমানখিনি তলত লিখিছো এক্সট্রাকে সেইখিনি কথা উপরতো লিখিব লাগিব, থ্রি রুট থ্রি মাইনাস ফোর, হয়ে গেল। এটা ইজুকাল কি হব চা, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি হব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হব। এ স্কোয়ার মানে কি, অল্প শর্ট করে দিছো, তোমালোকে বুঝি পাবা আর না, ক্লাস টেনের লড়া, ইয়াক যদি স্কোয়ার করো থ্রি, তিনিক স্কোয়ার করলে ন হব, রুট থ্রি স্কোয়ার করলে কি তিনি হব, নাইন থ্রি যা টুয়েন্টি সেভেন হব। নাও কইটা পাইছা চাবা, থ্রি রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি স্কোয়ার হলে এনেকুৱা নহব, তিন তিনি গুণ হব ন, পূরণ রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিনি ইজ ইকুয়াল টু টুয়েন্টি সেভেন। এইখিনি কথা আমি মুখে মুখে কৈছো। তো এতিয়া চাবা, এইখিনি মানে টুয়েন্টি সেভেন মাইনাস বি স্কোয়ার, বি মানে ফোর, বি স্কোয়ার ইজ সিক্সটিন হব, ফোর স্কোয়ার মানে ষোল্ল। উপরত চা, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস টু আছে বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বুলি গলে পুনৰ হে একেখিনি আহিব টুয়েন্টি সেভেন, কারণ থ্রি রুট থ্রি যেখানে গলো টুয়েন্টি সেভেন, মাইনাস টু আছে বি, টু ইন্টু এ, এ মানে থ্রি রুট থ্রি, ইন্টু বি মানে কি আছে ফোর আছে, প্লাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার ইজ সিক্সটিন, হয়েছে না। এটা মই আকৌ এইফালে কৰিব লৈছো, ইজ ইকুয়াল, চাবা টুয়েন্টি সেভেন মাইনাস সিক্সটিন ইজ কিমান, সাতৰ ছয় গলে দুই গলে ইলেভেন, এইখিনি কি হব, টুয়েন্টি সেভেন প্লাস সিক্সটিন ইজ ইকুয়াল টু ওয়াট, সাতাইশ ছয় তেরো তিনি, সাতাইশ ছয় তেরো তিনি, হাতে গেল এক দুই তিনি চারি, ফোরটি থ্রি হয়ে গেল, হয়েছে না, এইটো মাইনাস এইখিনি চোৱা, চারি দুই গুণে আট, আট তিনি চৌবিশ, টুয়েন্টি ফোর রুট থ্রি, টুয়েন্টি ফোর রুট থ্রি, হয়েছে। সো ইয়াক আর আমি একো করব নোৱাৰো, গতি দিস ইজ দ্য রিজাল্ট, এইখিনি হব আমার আনসার। অকমান দীঘল পালা না তুমি, গণিতটা অকমান দীঘল হলেও আসল ত্রিকোণমিতি কিন্তু সেই প্রথম দুটা লাইনতে আছে, বাকিখানি সিম্পল ক্যালকুলেশন, হরক পরিমেয়করণ তোমালোকে পাইছা। সো গণিতটা দীঘল হলেও কিন্তু দরকারি গণিত, তোমালোকে প্র্যাকটিস করবা, এনেকা দুটামান গণিত প্র্যাকটিস করলে বাকি লেসনত থাকা সরু সরু প্রশ্নবোৰ একদম আরামত করিব পাৰিবা, ঠিক আছে।